بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. এই নদী থেকে অনেক সমস্ত হৃদয়কে কাঁপিয়ে দেওয়া এবং আশ্চর্য অদ্ভুত ঘটনাকে রেকর্ড করা হয়েছে। যেমন পিছনের কিছু বছর ধরে এই নদীতে এমন কিছু অদ্ভুত শব্দ শোনা গিয়েছে যা এই নদীর কিনারায় বসত করা লোকেদের অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছে। এখানে বসবাস করা লোকেরা বলেন যে এই যে আওয়াজ শোনা যাচ্ছে তা নদীর নয়, বরং নদীর নিচে থেকে আসছে। তো এমনইভাবে এই নদীর সঙ্গে সম্পর্কিত এমন বহু ঘটনা সামনে এসেছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ ওই করতে পারেনি। কেউ জানে না যে এই নদী থেকে যে আওয়াজ আসে তা কেমন, আর এইসব আওয়াজের সঙ্গে কিয়ামত আসার কি সম্পর্ক জুড়ে রয়েছে। এটি একটি এমন নদী যেটি শুকিয়ে যাওয়ার জন্য দাজ্জাল অপেক্ষা করছে, আর একটি এমন নদী যা কিয়ামত আসার পূর্বের লক্ষণগুলোকে জাহির করতে শুরু করেছে। এটি এমন নদী যা শুকিয়ে যাওয়ার পর কিয়ামত অবশ্যই আসবে। দরিয়ায়ে ফুরাত বা ফুরাত নদী, যেটি হলো এশিয়ার সবচেয়ে লম্বা আর সেই সাথে ভীষণ ইম্পর্টেন্ট নদী, এই নদী তুর্কির টরাস পাহাড় থেকে শুরু হয়ে সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে সাত আল আরবের দাজলা নদীর সঙ্গে মিলিত হয় আর পারস্যের উপসাগরে পতিত হয়েছে। এই নদীর সম্পর্কে বিশেষ বিষয় হল এটির সম্পর্কে বাইবেলেও উল্লেখ করা আছে এবং অন্যান্য ধর্মগুলোতেও আছে। এই নদী সম্পর্কে অনেকগুলো হাদিসও বর্ণনা করা হয়েছে। এই নদীকে বিভিন্ন ধর্মে ভিন্ন ভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এই নদী থেকে সোনার পাহাড়ের আবির্ভাবের ভবিষ্যৎবাণীও করা হয়েছে। এছাড়া এটিও বলা হয়েছে যে কিয়ামতের বড় লক্ষণগুলোর মধ্য থেকে একটি লক্ষণ এমনও হবে যে এই নদী পুরোপুরি শুকিয়ে যাবে। কিয়ামতের পূর্বে এই নদী থেকে এমন অনেক লক্ষণের আবির্ভাব হবে যা দিয়ে জানা যাবে যে পৃথিবীর ধ্বংস অতি সন্নিকটে রয়েছে। কিয়ামত এখন আর বেশি দূরে নেই। বহু শতাব্দী ধরে এই নদীটি খুবই শান্তভাবে প্রবাহিত হচ্ছিল, কিন্তু কয়েক বছর ধরে এই নদীতে অনেক বড় বড় পরিবর্তন দেখা দিচ্ছে। আর যদি এই আওয়াজগুলো নিয়ে কথা বলা হয়, তাহলে অনেক এক্সপার্টরা মনে করে থাকেন যে সম্ভবত এই নদী আমাদেরকে সত্য সম্পর্কে সচেতন করতে চাইছে। আর এই সমস্ত শব্দগুলো ওই সময় থেকে শোনা যাচ্ছে যখন ফুরাত নদীর এই শুকিয়ে যাওয়া অংশে আর্কিওলজিস্টরা খনন করা শুরু করলেন। অনেক এমন মানুষ রয়েছে যারা এই আওয়াজ সম্পর্কে তাদের এমন মতামত দিয়েছেন যে এই আওয়াজগুলো নদীর নিচে বন্দি ওই সমস্ত ফেরেশতাদের, যাদেরকে এক সময়ে জমিনে নামানো হয়েছিল আর পরে তাদেরকে জমিনে বন্দি করে দেওয়া হয়েছিল, যাদেরকে ওই লোকেরা ফলিং অ্যাঞ্জেলস বলে থাকে। কারণ তারা মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালামও এই জায়গাতেই আসবেন। যেমনটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আরও বিভিন্ন ধর্মেও এই নদীর সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, কিন্তু ইসলামিক স্টাডি মোতাবেক আর এই হাদিসের আলোকে ফুরাত নদী থেকে বিশাল এক স্বর্ণের পাহাড় বের হবে আর সেটি কিয়ামতের আগে আগে আবির্ভূত হয়ে যাবে, যার জন্য অনেক বড় যুদ্ধ হবে আর অনেক ব্যক্তিরা এখানে মারাও যাবেন। সেখানে অন্যান্য ধর্মের লোকেরাও এটি বিশ্বাস করেন যে যেমনটি আপনাদেরকে বলেছিলাম, এই নদীতে ফলিং অ্যাঞ্জেলস এসেছিলেন আর যাদেরকে লোকেরা পতিত ফেরিস্তা বলেন, আর তারা এটিও বলেন যে আসমান থেকে যে সমস্ত ফেরিস্তাকে জমিনে পাঠানো হয়েছিল তারা এই নদীতে এসেছিলেন। আর এখন এই আওয়াজের উপর রিসার্চ করা ব্যক্তিরা বলেন যে এই আওয়াজ নদীতে থাকা ওই সমস্ত গুহা থেকে আসছে যাকে এখানকার লোকেরা হুইসপার হোল বলে থাকে। এখানে কিছু ধার্মিক ব্যক্তি এও বলেন যে সম্ভবত এখানে কোনো জিন রয়েছে যারা এই নদীতে হওয়া পরিবর্তনগুলোর জন্য ভীষণ বিরক্ত হয়ে গিয়েছে। এই নদী সম্পর্কে এও বলা হয় যে এই নদী কোনো সাধারণ নদী নয়, বরং এটি হলো এক রুহানি দুনিয়া আর আমাদের দুনিয়ার মাঝের একটি বাউন্ডারি। কারণ যেমনটা হাদিসে বলা হয়েছে যে এই নদীর পানি সিদরাতুল মুনতাহার গুনাত থেকে আসছে, আর এখন এই নদীর পানি ধীরে ধীরে কমেই যাচ্ছে, যার কারণে এখানে থাকা জীবেরা উদ্বিগ্ন হয়ে আওয়াজ বের করে চলেছে। এই মাখলুকগুলোর অনেক বেশি কষ্ট হচ্ছে আর এই জন্য হয়তো ভীষণ জোরে জোরে চিল্লাচ্ছে। যাই হোক, এই নদী কিন্তু খুবই দ্রুততার সাথে শুকিয়ে যাচ্ছে, আর অনেক এক্সপার্টরা বলেন যে যদি এই সব কিছু এইভাবে চলতে থাকে তাহলে 2040 সালের মধ্যে এই নদী পুরোপুরি শুকিয়ে যাবে।
আর যেটা আমাদের জন্য ভীষণ ভয়ানক বিষয়, কারণ এটি ইসলামে কিয়ামতের নৈকট্যের সাথে সম্পর্কিত। এই সব কিয়ামতেরই লক্ষণ, যা কিয়ামত আবির্ভাব হওয়ার পূর্বেই সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, 2022 সালের 6 জুন এই সম্পর্কে একটি ভীষণ বড় খবর বের হয়েছিল। এর সম্পর্কে এখানে বলা হয়েছিল, এই নদীটি শুকিয়ে যাওয়ার জন্য 3,500 বছর পূর্বের একটি প্রাচীন বস্তিকে আবিষ্কার করা হয়েছে। আর্কিওলজিস্টদের কাছে আবিষ্কৃত এই বস্তিটি 1475 খ্রিস্টপূর্ব থেকে 1275 খ্রিস্টপূর্বের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। আর এই শহর বাগদাদ থেকে 100 কিলোমিটার দূরে ফুরাত নদীর কিনারে খুঁজে পাওয়া গিয়েছিল। আর এটিকে ইসলামী ইতিহাসের প্রথম শহর বলা হয়, যেখানে 3 লাখেরও বেশি লোকের বসতি ছিল। ইসলামের শেষ পয়গম্বর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদী থেকে সোনার পাহাড় আবির্ভূত না হবে। আর এই পাহাড় প্রকাশ হয়ে যাওয়ার পর এই পাহাড়ের জন্য অনেক বড় যুদ্ধ হবে, আর এই যুদ্ধে প্রতি 100 জন থেকে 99 জন লোক ওই মারা যাবেন। এইসব লোকেদের মধ্য থেকে প্রত্যেকে ভাববে যে হয়তো আমি বেঁচে যাব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি ওই সময় বেঁচে থাকো তাহলে তুমি ওই পাহাড় থেকে কোনো কিছুই নেবে না। অনেক এক্সপার্টরা মনে করে থাকেন যে যে শহর এখান থেকে পাওয়া গিয়েছে সেখানেই নাকি সোনার পাহাড় রয়েছে, আর এই শহরের নিচেই সোনা অবস্থিত আছে। কিন্তু এখনও পর্যন্ত এই জায়গা থেকে সোনার কোনো গুপ্তধন আবিষ্কার হয়নি। যদিও অনেক ইসলামিক স্কলার এও বলেন যে এই সোনা কিন্তু একেবারে রিয়াল, মানে সত্যিকারের সোনা হবে, আর যার জন্য দুনিয়াতে বড় বড় শক্তিরা যুদ্ধ করতে লাগবে। আর এই সোনা নদীর নিচে থেকে বের হবে, অর্থাৎ নদীর বুক চিরে বের হবে। আর আপনারা জানেনই হয়তো ইতিহাসে সোনা নিয়ে কত বড় বড় যুদ্ধ হয়ে গিয়েছে। 1846 সালে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে অনেক বড় একটি যুদ্ধ হয়েছিল, যেখানে অনেক লোকেদের সোনার জন্য মেরে ফেলা হয়েছিল, আর এই যুদ্ধ গোল্ডের জন্যই হয়েছিল। ইতিহাসবিদরা বলেন যে এই লড়াইয়ে প্রায় 1 লাখেরও বেশি আমেরিকান ন্যাটিভ মারা গিয়েছিলেন। আর এই যুদ্ধটি ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে পরিচিত। এমন অনেক যুদ্ধ হিস্টোরিতে আগে হয়েছে যখন মানুষ সোনার জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে, একে অপরের শত্রু হয়েছে, আর একে অপরকে হত্যা করতে শুরু করেছে। এখন আপনি এই বিষয় থেকে আন্দাজ করুন যে এই সময় পুরো দুনিয়া যেই পরিস্থিতি বিরাজ করছে, আর ক্রমাগত যুদ্ধের যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আর দীর্ঘ সময় ধরে এইসব যুদ্ধ চলছেও, তাহলে ওই সময় কি অবস্থা হবে যখন এই সোনার পাহাড় বের হয়ে আসবে? হতেও পারে এই পাহাড়ের জন্য সম্পূর্ণ বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হয়ে যাবে। তাহলে আপনি ভেবে দেখুন সেখানে কত সোনা হবে যার জন্য এমন যুদ্ধ হবে, যার সম্পর্কে হাদিসে বর্ণনা করা হয়েছে। আর এটাই সেই ফুরাত নদী যার সম্পর্কে দাজ্জাল এক দ্বীপের উপরে হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল, মানে দাজ্জালও এই নদীর শুকানোর অপেক্ষা করছে। তো এখন আমাদেরকে নিজেদেরকেও ওই বিশাল ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তৈরি করতে হবে, কারণ খুবই দ্রুততার সাথে কিয়ামত আমাদের দিকে এগিয়ে আসছে। আল্লাহর কাছে এটাই দোয়া যে তিনি আমাদের দুনিয়া ও আখিরাতের সকল জিনিসের উপর সফলতা দান করেন। আর আমাদের সময়ে যদি এই পাহাড় বহিঃপ্রকাশ হয় তাহলে যেন সেখান থেকে সমস্ত কিছু নেওয়া থেকে বিরত থেকে যায়। আল্লাহর কাছে আবারও দোয়া যে আমাদের সকলের জন্য যেন এটি সহজ করে দিন, আর বলা ও শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন, না জানি কার লেখা আমিন কখন কবুল হয়ে যায়।